আসসালামু আলাইকুম ভাই, এইখানে যে আমরা দাঁড়াইছি আজকে কি জন্য দাঁড়াইছি? এই যে আমাদের পিছে দেখতে পাচ্ছেন আরং, একদম একটা অন্যতম শোরুম বাংলাদেশের, কিন্তু তারা বাংলাদেশে মুসলিম হইয়া ইসলাম ধর্মকে অবমাননা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, যেটা কিনা সবচেয়ে বড় সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, যেটা আপনি কবরে নিয়ে যাবেন, সেই দাড়ির জন্য একজনকে চাকরি দেয় না এই আরং শোরুম। এরা আপনি চিন্তা করতে পারেন, 90% মুসলমানের দেশ, আর সেইখানে দাড়ির জন্য চাকরি হয় না আরঙ্গে। আরে ভাই, তারা পাঞ্জাবি বেছে খাইতেছে, ইসলামের জিনিস। ঈদ আসে, ঈদ যখন আসে তখন তাদের সবচেয়ে বেশি লাভ হয়, আর সেই দাড়ির জন্য চাকরি দেয় না আরং কর্তৃপক্ষ। আপনারা চিন্তা করতে পারেন ভাই, দাড়িকে যারা সেকেলে মনে করে। একটা কথা শুনুন, আমেরিকার বিবিসি একটা জার্নালে, মানে এই জার্নালে বলছে আমেরিকার 2 মিলিয়ন মানুষ একটা জীবাণুতে আক্রান্ত হয়, 2 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়। 408 জনের উপর গবেষণা করে দেখা গেছে যে তারা এই জীবাণুতে আক্রান্ত আছে যারা ক্লিন শেভ করে, কিন্তু যাদের দাড়ি আছে, বিয়ার্ড আছে, তারা এই জীবাণুতে আক্রান্ত নাই, তারপরও দাড়িকে সেকেলে মনে করে। আরে ভাই, এই দাড়িকে আপনি কবরে নিয়ে যাবেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এতটুকু গুরুত্ব দিচ্ছেন না ভাই? ধরুন আপনি আজকে মারা গেলেন, মারা গেলে কবরে কি প্রশ্ন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে আপনি সেদিন কি জবাব দিবেন? যদি আপনার দাড়ি না থাকে, এর আগেও একজন বোনকে মাস্কের জন্য ঢুকতে দেয় না, অথচ সেই বোন নিকাব পরিহিতা ছিল, ডাবল দামে পণ্য বিক্রয় করায় আরং কর্তৃপক্ষকে 2 বার জরিমানা করা হয়েছে, তারপরে ওই সাহস কোথায় পায়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, খুব মুখে বলতেছি, কিন্তু আমরা দাঁড়িয়ে রাখি না, তার সুন্নাহ পালন করি না। যখন তার সুন্নাহর উপর আক্রমণ আসে তখন আমরা কোথায় থাকি? সবাই যারা আছেন ইনশাআল্লাহ সবাই সচেতন হবেন, এই আরং সম্পর্কে সচেতন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।